পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথি ও কোম্পানির কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গণমাধ্যমের প্রতিবেদন, বেনজিরের বক্তব্য ও নিজস্ব অনুসন্ধান শেষে প্রকৃত সত্য বের করা হবে বলছে সংস্থাটি। টিআইবি বলছে, বেনজিরের প্রতি পক্ষপাতিত্ব করা হলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক নজির হয়ে থাকবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটি জাতীয় দৈনিকে অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন এবং পরে আত্মপক্ষ সমর্থনের পর আলোচনায় আসেন সাবেক আইজিপি বেনজির। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, 5 তারকা হোটেলে শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির খবর, এসবের বেশিরভাগই অস্বীকার করেন বেনজির। তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের বৈধ আয়ের সাথে সম্পদের সামঞ্জস্যতা খুঁজতে হবে। অসামঞ্জস্যতা হওয়ার কারণে তিনি অপরাধ করেছেন বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে তাকে জবাবদিহি থাকতে হবে, সেই কারণে কিন্তু পুরো বিষয়টি, কিন্তু বাস্তবে সেটা আমরা কতটুকু দেখতে পাবো সেটা দেখার বিষয়। অভিযোগ যাই থাকুক না কেন, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলে কাউকেই ছাড় দেবে না দুদক। একইভাবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না। বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে, আর যদি মামলা প্রস্তাব করে কমিশন সেটি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা শুরু করছি। সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক, প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।